হুবাই শিবনে বিশর ইনি বলেন আমি বিশিষ্ট মহাদিস হজরতে ইয়াহিয়া ইবনে মঈন রহমতুল্লাহি তালা আলহিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম বলুন আল্লাহ তালা আপনার সাথে হিরূপ আচরণ করেছে হজরতে ইয়াহিয়া ইবনে মঈন ইনার পূর্ণ নাম হচ্ছে আবু জাকারিয়া ইয়াহিয়া ইবনে মঈন ইবনে আউন ইবনে জিয়াত রহমতুল্লাহ তালালে তিনি ছিলেন শেকুল মুহাদ্দিসিন বা হাদিস বিশারদদের শিরোমণি ইমাম ও অদ্বিতীয় হাফিজ খলিফা আবু জাফরের যুগে একশো আটান্ন হিজুরি মোতাবিক সাতশো পঁচাত্তর জন্মগ্রহণ করেন আর এই মহান আল্লাহ তাবার কাবা তালা এর নেক বান্দা ইনি হাদিস শাস্ত্রে অনেক উচ্চ পর্যায়ে ছিলেন এবং অসংখ্য মহাদ্দে সিনগণ ইনার ব্যাপারে আলহামদুলিল্লাহ জাফাজাল অভিমত পেশ করেন তাহজিবুল কামালের মধ্যে রয়েছে ওবায়দুল্লাহ আল কাওয়া হিরি বলেন যে আমাকে ইয়াহাইয়া ইবনে সাঈদ আল কাত্তান বলেছেন আমাদের নিকট এই দুই ব্যক্তির মতো আর কেউ আগমন করেনি মাসা মাধানি চ্যানেলের দর্শক শ্রোতা আর এই মহান ব্যক্তিত্বকে যখন জিজ্ঞাসা করা হলো ইন্তেকালের পর আল্লাহ তালা আপনার সাথে কীরূপ আচরণ করেছে ইনি উত্তর দিলেন আল্লাহ তালা আমাকে নৈকট্য এবং ইন আম ও ইকরাম দান করেছে মাধানী চ্যানেলের দর্শক শ্রোতা যদি আমি আপনি হজরতে ইয়াহিয়া ইবনে মঈন রহমতুল্লাহি তাহলে আলাইহি এর কাছে জিজ্ঞাসা করি কোন কারণে আল্লাহ তালা ওনাকে এত ইনাম দিয়েছেন ইনি আরো বলেছেন আর তিনি শত সাথে আমার বিবাহ করিয়েছেন হেমাদি চ্যানেলে দর্শক শ্রোতা এই মহান আল্লাহ তাবার আলার নেক বান্দা উনার উপর আল্লাহ তালার রহমত এবং দয়া হয়েছে এর কারণ কি তখন প্রশ্নকারী প্রশ্ন করল কোন আমলের কারণে আল্লাহ তালা আপনাকে এত ইনাম দিয়েছেন ইকরাম দিয়েছেন এত তখন তিনি জামার আস্তিন থেকে হাদিসের নববী বের করে দেখান অর্থাৎ হাদিস শরীফের কারণে তাকে কমা করা হয়েছে আদানি চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ আলা আজকে আমরা যা কিছু শ্রবণ করেছি এর উপর আমল করা সে অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক মুসিব করুক